কাবা ঘরের গেলাম তোরে কানলেও, আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে, যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি কাবা ঘরে গিয়ে গেলাম ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসাব হচ্ছে, হিসাব শেষ, আপনি সলাত সওম হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে, ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন, এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে। আল্লাহপাক ন্যায় বিচারক, আল্লাহপাক শুধু গফুর রহিম নন, আল্লাহপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক, ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে আল্লাহপাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহপাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারোর সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহপাককে জুলুম করবেন? এক জাররা পরিমাণ করবেন না। এ আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে, আল্লাহপাক হেফাজত। এই জন্য সবসময় সতর্ক থাকবেন, আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেক, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে যান না। যারা করছে আপনি লাভবান, আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেন না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন, এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামে চলে আসবে, তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো।